ওকে তো আমি আসলে আপনাকে বলা ঠিক হবে কিনা যদি বাস বিহারি দাদা থাকতো তাহলে বেটার হইতো তারপর আপনাকে বলি আমি আসলে গীতাটাকে মেইন এখন হিসাবে ধরতেছি আর তো গীতাতে এমন অসঙ্গতিপূর্ণ কোনো কিছু কি আপনার চোখে পড়ছে এখন পর্যন্ত ভাই গীতাকে তো এত গুরুত্ব দিয়ে পড়ি যে অসঙ্গতি খুঁজে বের করার মতো মানে এত থার্ড ক্লাস ফালতু বই কেন এত গুরুত্ব দিয়ে পড়তে হবে এটাই বুঝতে পারি নাই মানে আলতো গাজাখুরি মানে প্রাচীন মানে আহামকদের লেখা রূপকথার বই এগুলা কেন এত গুরুত্ব দিয়ে পড়তে হবে এই জিনিসটাই আমার বুঝে আসে নাই তাহলে আমি কেন ইয়া করতে যাব আপনি এক কাজ করতে পারেন সংসার ডট কমে ঢুকে হিন্দু ধর্মের উপরে যেই মানে ক্যাটাগরিটা আছে হিন্দু ধর্মের ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা একটু ভালো করে পড়েন আর যদি হিন্দু ধর্ম নিয়ে যদি আলোচনা করার ইয়া থাকে তাহলে আপনি অমিত ভাই বা বাসবিহারী ভাই ওনারা যেদিন থাকবেন সেদিন যুক্ত হন ঠিক আছে কি পর্ব দাদা আপনি যে বলতেছেন ওই যে মনসংহিতা ওইগুলা শুনেই তো বومه আসে এখন পোলজা যে কি অবস্থা হইব ওইটাতে আমি আসলে কনফিউজড ফুললি আচ্ছা ঠিক আছে বাসবেয়ারি ভাই কথা চলে আসছে দেখি বাসবেয়ারি ভাই আপনি একটু কথা বলেন তো আসি ভাই আমি বাসবেয়ারি বলছি আচ্ছা আচ্ছা বাসবেয়ারি আপনি তাহলে একটু কথা বলেন আমাদের সাথে ইনোসেন্ট নামক একজন আছেন উনি সম্ভবত হিন্দু ধর্মের যে মানে মনুসংহিতা ওইটাকে রিজেক্ট করেন কিন্তু গীতাকে ভগবত গীতাকে উনি মনে করেন এটা একটা মানে ইয়া বই মোটামুটি দিকে ওই আমি চিন্তা করতে চাই তো এই বিষয়ে বাস আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন ইনোসেন্ট ভাই আপনি মনুসংহিতা রিজেক্ট করছেন কেন কারণ ওইটা পড়লে আসলে আমার বমি চলে আসে ওইরকম মানে এত জঘন্য জঘন্য কথা মানে এগুলো তো নিজেই বুঝতে পারতেছেন কিন্তু মনুসংহিতা সংহিতা জীবন বিধান মানে যদি কোনোদিন ভারতে হিন্দু রাষ্ট্র হয় হয় পরাশর সংহিতা নয় মনু এই অনুযায়ী তো চলবে আপনার বমি তো কিছু করার নেই তাহলে আমি কি হিন্দু ধর্মে থাকলে কি এটা মানতেই হবে বাধ্যতামূলক এরকম কোনো কিছু আছে নালে তো আর আপনি হিন্দু থাকবেন না আপনি হিন্দু থাকতে গেলে তো ওটা করতে হবে আপনি হিন্দু দেখা দিতেছে তো আমাকে হিন্দু ধর্ম ত্যাগ করতে হইব কারণ এগুলো তো মেনে নিতে পারবো না অসম্ভব এগুলা সেটা আপনার বিষয় আর গীতা নিয়ে কি বলছেন গীতা অথেন্টিক মনে হচ্ছে অথেন্টিক না তবে মানে মনুসংহিতাতে যে রকম জঘন্য জঘন্য কথা আছে ওই রকম গুলা আমার মতে গীতাতে নেই আচ্ছা তার মানে আপনি বেদের দ্বিতীয় ভাগটাকে আপনি বাতিল করে দিচ্ছেন সঙ্গীতাকে তাই তো বাতিল করলে কি কোনো প্রবলেম আছে দাদা তাহলে তো তাহলে তো বেদ অস্বীকারী হয়ে গেলেন আপনি বেদের তো বাসবের আমি কি আপনাকে একটা জিনিস দিয়ে একটু হেল্প করব সংশয় ডট কমে ভগবত গিতার উপরে একটা আর্টিকেল আছে আমি এই আর্টিকেল থেকে কিছু অংশ একটু দেখাই বাসবের আপনি একটু আমার সাথে দেখেন যে এখানে আমি কি কি দেখাচ্ছি প্রথমে আমি যে জিনিসটা দেখাতে চাই আহ বেদের ভিতরে মানে ভগবত গীতার ভিতরে অনেক বক্তব্যই আছে যেগুলো সরাসরি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক যেমন আঠারো একষট্টিতে বলা আছে হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপে মায়ার দ্বারা ভ্রমণ করেন মানে ভগবান অবস্থান করেন কেন তো একটা মানে ভুল প্রাণীদের কথা কারণ আগে প্রাচীনকালে মানুষ ভাবতো যে হৃদয়ের ভিতরে জীবনটা থাকে এবং এখানে ভগবান ভগবানের ইয়াটাও হৃদয় বলা আছে হৃদপিণ্ডতে তো মানুষের জীবন থাকে না বাস এটা কি একটা বৈজ্ঞানিক ভুল না হ্যাঁ অবশ্যই তো আসলে ব্যাপারটা হচ্ছে এই মানে যারা এই গীতা সংহিতা এগুলো ঠিকঠাক পড়েনি তারা এরা নানা রকম এই ধরনের মানে এতে আর তো এরকম অনেকগুলো ভুল আছে তো আমি ওনাকে একটুখানি সংক্ষেপে বলে দিই আসিফ ভাই আহ আমি আরো কয়েকটা জিনিস একসাথে দেখাবো আগে দেখেনি তারপর আপনি বলেন তারপরে তিনের তে যেটা বলা আছে প্রাণীগণ অন্ন হইতে উৎপন্ন হয় বৃষ্টি হইতে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ হইতে মেঘ উৎপন্ন হয় এখানে যেটা বলা হয়েছে মেঘ বৃষ্টি হইতে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ হইতে মেঘ উৎপন্ন হয় এখানেও একটা জিনিস ভুল বলা আছে যে মেঘ তো সৃষ্টি হয় পানিচক্রের মাধ্যমে প্রাচীন যুগের মানুষেরা যে জিনিসটা আসলে জানতো না আচ্ছা আরো অনেক সবিরোধী বক্তব্য আছে এই অংশগুলো আপনারা পড়ে দেখতে পারেন আমি এই অংশগুলো অনেক আগে পড়েছিলাম আমি যে জিনিসটাতে সবচেয়ে মানে ইম্পর্টেন্স দিতে দিচ্ছি সেটা হচ্ছে যে গীতার ভিতরে মানে একদম জাতি ভেদের কথাই বলা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু এই চার প্রকার জাতিতে হিন্দু সমাজ বিভক্ত এবং বেদে যে জিনিসটা বলা আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখি বলা আছে উন্নতি লাভ করতে পারে না আর ক্ষত্রিয়হীন ব্রাহ্মণ বৃদ্ধিপ্রাপ্ত হয় না ইত্যাদি ইত্যাদি তারপরে হচ্ছে গিয়ে আরেক জায়গায় বলা আছে গুণ অনুযায়ী কর্মের বিভাগ অনুসারে আমার দ্বারা চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে আমাকে তার কর্তা এবং অব্যায় অকর্তা রূপে জানবে তারপরে হচ্ছে গিয়ে আরেক জায়গায় বলা হয়েছে যে আা আ টেকেনে অনেক গুলা উক্তি আছে সেই জিনিসগুলো আসলে ঠিকভাবে জানানো নাই কিন্তু জাতিভেদের কথাও বেদ ভগবদ্গীতায় বলা হয়েছে হ্যাঁ এবারে বলেন বাস ভেরিফাই হ্যাঁ তো এইমা অথেন্টিক ভাই ইনোসেন্ট ভাই আছে ইনোসেন্ট ভাই আপনি কি জানেন গীতা জিনিসটা কি অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে বলতে পারবো না আচ্ছা এই বইটার নাম গীতা কেন অন্য কিছু হলো আচ্ছা গীতা শব্দটাকে ভাঙলে গীত কথাটা আসে দেখুন গীত মানে হচ্ছে সঙ্গীত মিউজিক গান আসলে ওইখানে উপনিষদ উপনিষদটা গাওয়া হয়েছিল বেদের যে অন্তিম ভাগ মানে হচ্ছে আহ আরণ্যক উপনিষদ তো শেষটা ব্রাহ্মণ সংহিতা আরণ্যক উপনিষদ উপনিষদটা ওখানে গান গাওয়া হয়েছিল ওই জন্যে আর সঙ্গীত হচ্ছে সংস্কৃত ভাষায় স্ত্রীলিঙ্গ ওই জন্য গীতা হয়েছে নাহলে গীতও হতো বুঝতে পেরেছেন এইটা হচ্ছে গীতা তালে উপনিষদ যেখানে গাওয়া হয়েছিল সেই জন্য ওইটাকে বলা হয় গীতা আর বলা তো হ্যাঁ বেদের সমস্ত শ্লোক কিন্তু গান গাও অনুষ্টুপ ছন্দ তিমাত্রিক ছন্দ অমিত্রাক্কর চন্দ্র এরকম সব ছন্দ আছে সেই ছন্দে গায়ত্রী ছন্দ মধু ছন্দা ছন্দ এরকম সব ছন্দের নাম আছে তো উপনিষদ তো বেদের একটা অংশ তো সংহিতা যদি আপনি বাদ দেন তাহলে আপনার বিধান বাদ চলে গেল আপনি আর হিন্দুদের কোনো কর্মকাণ্ড আপনি করতে পারবেন না কিভাবে ফুল দেবেন কিভাবে বসবেন কিভাবে ইসলামের কিভাবে পেটে হাত রাখবে না কাঁধে হাত রাখবে উবু হয়ে বসবো না কি সোজা হয়ে দাঁড়াবো হ্যাঁ এইসব আছে সংহিতায় আচ্ছা যাই হোক তো গীতায় গীতায় অর্জুন প্রথম দিকেই ও মানে মুমিন হয়ে গেছিল আসিফ ভাই যেটা মুমিন বলে নাকে দড়িমাতা উঠ ঠিক অর্জুনও সেরকম হয়ে গেছিল খুব সম্ভবত দু নম্বর অধ্যায়ের উনচল্লিশ নম্বরের সাত নম্বর শ্লোকটা করে দেখবেন অর্জুন পুরোপুরি করছে যে তুমি যেটা বলবে আমি সেটা মেনে চলবো এবং বিশ্বাস করবো তাহলে এইটা হচ্ছে গিয়ে মুমিনের লক্ষণ এবারে তাকে উল্টো পাল্টা প্যারাডক্স করে আমি ওই জন্য কিছুদিন আগে প্যারাডক্স নিয়ে একটা কথা বলেছিলাম হ্যাঁ তো শেষ পর্যন্ত সে আবার বলছে আবার আরেকটা একটা অধ্যায় গিয়ে বলছে যে তুমি আমাকে নিশ্চিত করে বলো যে কোন পথে গেলে আমি লাভ করব তার মানে ও কনফিউজ হয়ে গেছিল শ্রীকৃষ্ণের কথা এত বেশি প্যারাডক্স তৈরি করছে এত বেশি কখনো বলছে কর্মযোগ্য শ্রেষ্ঠ কখনো বলছে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কখনো বলছে ভক্তিবাদ শ্রেষ্ঠ মানে ও কনফিউজ করছে ওকে তখন ও বলেছিল যে তুমি আমাকে নিশ্চিত করে বলো যে কোন পথটা সবচেয়ে ভালো হম আচ্ছা এইবারে আপনি যদি গীতাকে ভালো করে বুঝতে চান তিনটে চ্যাপ্টার খুব ভালো করে পড়বেন জ্ঞানযোগ কর্মযোগ আর রাজবিদ্যা গুজ এই তিনটে চ্যাপ্টার আপনি পড়ুন খুব ভালো করে তারপরে একদিন আসুন হ্যাঁ আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন ওখানে কিভাবে আপনাকে কনফিউজ করছে বা আপনি নিজে অর্জুন হয়ে যাবেন গিয়ে বুঝতে পারবেন যে কিভাবে তাকে কনফিউজ করা হয়েছিল বুঝতে পেরেছেন হ্যাঁ আগে আপনাকে পড়তে হবে মোদ্দা কথা একটা কথা একটু বলি যে আমি তো যতদূর মনে পড়ে ভগবত গীতাতে মনুর কথা বলা আছে তাই না মনুকে প্রথম মানুষ হিসেবে বলা আছে না যে মনু হচ্ছে মানব জাতির প্রথম মানব এটা বলা আছে না ইনসেন্ট ভাই তাহলে মনু সংহিতা সম্পর্কে আপনি মানে এই কথা বলছেন কিভাবে আহ গীতাতেই তো মনুর কথা বলা আছে পরিষ্কার ভাবে এখন খারাপটাকে খারাপ বলা যায় বলাই ভাই কিন্তু আপনি তো গীতাকে ভালো বলছেন গীতাতে তো মনুর কথা বলা আছে ভালো মানে ওই রকম ভাবে মানে কি বলে ওইটাকে মনসংহিতার মত এত মানে নিকৃষ্টতম কথাবার্তা ওখানে বলা নাই ওইটাইওই বলতেছি সেটা ঠিক আছে খারাপটাকে তো খারাপ বলতেই হবে তাই না এখন আমি মতো মত যদি না কেউ দরি মত উটের মত যদি উল্টাপাল্টা বইলা আমারটা সত্যি বলতে বলার চেষ্টা করি তাহলে ওটা তো ঠিক হইলো না তাই না সত্যভাবে সর্বজনীন সত্যি থাকবে আমি কি বললাম না বললাম ওই সত্যিটা তো চেঞ্জ হইতেছে না হ্যাঁ সেটা ঠিক সেটা ঠিকই বলেছেন আর কি কিছু বলবেন ইনোসেন্ট ভাই বলেন তাহলে আমি ওই পালবিসের দাদার কাছে যদি ওই রেফারেন্স একদম হুবহু পাইতাম তাহলে আমার হেল্প হইতো দাদা ওই বলছিলাম যে ওই রামকৃষ্ণের ব্যাপারটা শুনুন ওইগুলো রামকৃষ্ণ হচ্ছে ওকে একজন অবতার বলা হয় তাই তো কল্পতরু অবতার বলে তাই তো এটা জানেন তো অবতার আমি এই জিনিসটাই বুঝি না হ্যাঁ আপনি আসলে ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানেন না সেটা হচ্ছে হিন্দু ধর্মের হিন্দু ধর্মে আবেশ অবতার আর বিভূতি ঈশ্বরের এই তিনটে প্রকাশ আছে আবেশ অবতার আর বিভূতি এই ধরুন হিমালয় পর্বতা কি সুন্দর দেখতে এটা হচ্ছে বিভূতি মানে মোজে যা ইসলামে যেটাকে বলা হয় মজে যা হিন্দু ধর্মে বলা হয় সেটাকে বিভূতি কেমন আর আপনি ধ্যান করতে 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 বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে আপনার মধ্যে যে জিনিসটা হয় সেটাকে বলে আবেশ আর ঈশ্বরের ঈশ্বরের খানিকটা পাওয়ার যদি শক্তি কেউ যদি প্রদর্শন করতে পারে তাকে বলা হয় অবতার অবতার তো ওকে মানুষ ভেবেছে বাংলার হইয়া উনি কিভাবে একটা প্রতিমার সাথে সংগ্রহ করে আমার প্রশ্নটা ওই জায়গায় এটা আমি ঠিক বলতে পারবো না সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই বইটা আমি অবশ্য পড়িনি না জেনে বলাটা ঠিক হবে না তবে এই ঘটনা আহ এইটুকু আমি বলতে পারি যে ব্রিটিশ পিরিয়ডে ওনার ওই সব অবতার অবতার ওগুলো কোনো কাজ করেনি উনি ওই ভক্তি আন্দোলন ফন্দোলন করেছিলেন হ্যাঁ তো মানুষকে ওই ভুয়ো দর্শন ফর্শন শিখিয়েছিলেন কালী পুজো করে তো আর ব্রিটিশ তাড়ানো যায় না রে ভাই উনি যদি গোটা বিপ্লবী তৈরি করতেন বা ব্রিটিশকে একটা ঢিল মারতেন তাও না আমি মেনে নিতাম হ্যাঁ তো ওইসব আহ আপনি ওইসব আবল তাবোল লোকের জীবনী ফেবনী পড়ে কেন সময় নষ্ট করছেন আপনি গীতা বেদটা ভালো করে পড়ুন